আমি এই বিষয়ে অবশ্যই আপনার সাথে কথা বলবো যে আসলে শুধু কি যারা নেতৃত্বে আছে, অর্থাৎ সেটা বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, জামাতে ইসলামী বলুন, যারা নেতৃত্বে আছে তাদের ছাত্র সংগঠনই কি এই সকল খারাপ কাজে জড়িত, নাকি ঢালাওভাবে সকল অর্গানাইজেশনের ছাত্ররাই বা ছাত্র নেতারাই টেন্ডার বলুন, ড্রাগ বলুন, আদার্স অপকর্মগুলোর সাথে জড়িত, এই বিষয়ে একটু আমি জানতে চাইবো। তার আগে আমি একটু ব্যারিস্টার নিজুম মজুমদার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্পেশালি আমরা তরুণ প্রজন্মকে নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের উন্নয়নের জন্য। যে বিষয়টি আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনার কাছে আমার প্রশ্ন, উনি বলছেন যে অবশ্যই তরুণ প্রজন্ম রাজনীতিতে আসা উচিত, কিন্তু উনি স্পেসিফিক ছাত্র নেতাদের ছাত্রনেতাদের, উনি আবার ঢালাওভাবে সবার কথাও বলেন নাই, বলছেন যে তারা মানে তার যেই পথে যাওয়ার কথা সেই পথে নাকি অন্য পথে যাচ্ছে, টেন্ডারবাজি বলুন, চাঁদাবাজি বলুন, ড্রাগ বলুন, এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি যে এই বিষয়ে খুব দ্বিমত পোষণ করবো ফারুক ভাই সেটাও না, খুবই সত্যি কথা যে আমাদের ছাত্র নেতাদের যেভাবে আমরা তাদের দেখতে চাই বা আমরা একটা ছাত্র নেতাকে আমাদের যারা পলিটিক্যাল আইডল আমরা বলি, যারা আমাদের আদর্শ বলি, যারা আছেন তাদের পলিটিক্যাল হিতের সাথে যদি আমি এখন ব্যালেন্স করবার আমি বলার চেষ্টা করি যে এক্স্যাক্টলি আমি এইরকম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাই, আমি যদি সেই স্ট্যান্ডার্ড নেই তাহলে ডেফিনেটলি এখানে হতাশ হওয়ার যথেষ্ট কারণ খুব সম্ভবত। কিন্তু আমার কাছে মনে হয় যে একই দিকে আমি এটাও বলবো না যে একেবারেই হারানোর অনেক কিছু আছে, কারণ একই সাথে আমাদের অনেক তরুণ পলিটিশিয়ানস আছে, বিশেষ করে আপনি যদি এবার ইলেকশনে নির্বাচিতদের যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের দিকে তাকান, এবার আমরা প্রচুর দেখছি ছাত্র নেতারা উঠে এসছে যারা মাঠ পর্যায়ে রাজনীতি করতো এবং যারা মেধাবী পড়াশোনা করে এসছেন এবং পলিটিক্স সম্পর্কে এক ধরনের প্রচ্ছন্ন ধারণা তারা, এবং যারা এই আমি একটা বলি যেমন ভিপি নূর, তিনি নিজেও কিন্তু এক সময় ছাত্র রাজনীতি করেছেন, তিনিও তো ভালো রাজনীতি করবার চেষ্টা করছেন বা বলছেন এইসব কথা, ফলে আমরা যে স্ট্যান্ডার্ড কথা বলছি বা এই হতাশার কথা বলছি খুব কি ভেঙে পড়বার কিছু আছে এমন আসলে আমার মনে হয় না। তবে ইয়ে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছানোর কথা ছিল গত 49, সেটা সম্ভবত আমরা সেই ল্যান্ডমার্কটার বা এই জায়গাটাতে আমরা পৌঁছতে পারিনি চাঁদাবাজি করেছে, তারা টেন্ডারবাজি করেছে, তারা ড্রাগ নিয়েছে, তারা অমুক খারাপ কাজ করেছে, তাহলে হোয়াই আদার্স দুটো বড় সংগঠনের বিরুদ্ধে এটি আসে? যে আমি একমত হব না, কারণ কিছু ক্ষেত্রে আপনি জানেন যে ছাত্রাধিকার পরিষদ বলেন বা যুব বলেন তাদের কয়েকজন নেতার বিরুদ্ধে নাদের কিন্তু একটা অভিযোগে জড়িত, সেটা বলছে যে ছাত্রাধিকার পরিষদ আমাদের নেতা না বা তারা বিচ্ছিন্ন ভাবে বা যাই হোক না কেন সামগ্রিক ভাবে আমরা এটাও নেই যে এই নেতাগুলো আপনার এই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং আমরা তাদেরকে এই পুরো সমগ্র ছাত্র অধিকার পরিষদের নেতা হিসেবেই কিন্তু আমরা জানি, ফলে আপনি যেটা বলছেন যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি এটা আমি পুরোপুরি মেনে নিব না, কারণ আমরা যেটা পত্রপত্রিকা দেখে এই অভিযোগ এসছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যার কথা বলা হচ্ছে তাদেরকে এখনো আমরা রাজনীতির ময়দানে বা রাজনীতির মাঠে অর্থে আমরা এখনো পুরোপুরি পাইনি, এখনো তাদের ব্যাপারে যে কনক্লুসিভ আপনি মন্তব্য করবেন, এক্সক্লুসিভ আপনি এখন সবকিছু শেষ মন্তব্য করবেন তাও না, তারা পলিটিক্স এ মাত্র এসে পলিটিক্স করছেন, আমরা সামনে সময় দেখবো, যদিও আমরা আশা করি আপনাকে আপনি বলছেন যে তাদেরকে মাঠে পাচ্ছেন না ব্যারিস্টার নিজুম, তাদেরকে আমি তো দেখি যে সোশ্যাল মিডিয়া বলুন আর ইলেকট্রনিক্স মিডিয়া বলুন খুললেই দেখি বিফিনুর হয় প্রেস ক্লাবের সামনে অথবা যে কোনো এক জায়গায় মানুষের জন্য কথা বলছেন, তাহলে এটা কি মাঠ না? দেখেন দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি পুরো ব্যাপারটাকে রাজনীতিতে যদি আপনি এভাবে দেখতে চান, উনি ফেসবুকে বলছেন, উনি আপনার শহীদ মিনারের সামনে বলছেন, এরকম আমাদের শত শত ছেলেরা আছে বিভিন্ন অধিকার নিয়ে তারা বিভিন্ন দাঁড়িয়েছে, এবং আমি তো গতকালকে দেখলাম সাধারণ অচেনা ছেলেপেলেরা দাঁড়িয়ে গেছে অধিকার সম্পর্কে বলতে, বিভিন্ন অধিকারের ব্যাপারে বলতে। আমি আপনাকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে প্রশ্নটা আমার কাছে যেটা ছিল যে ছাত্র অধিকার নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, নাম্বার হচ্ছে যে ইয়েস অভিযোগ আমরা সাম্প্রতিক সময়ে পেয়েছি, এবং
ছাত্র অধিকার পরিষদ এই ব্যাপারে কোনো স্ট্যান্ড নিয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। নাম্বার টু হচ্ছে যে তাদের ব্যাপারে যে অভিযোগ আসবে তারা তো রাজনীতিতে সেই অর্থে খুব বেশি যে করতে তাও না, খুব সাম্প্রতিক সময় তারা পলিটিক্যালি তারা বলছে যে তারা, যেমন আমরা শুনতে পেয়েছি যে জুনায়েদ সাকি রাষ্ট্রচিত এদের সাথে একত্রিত হয়ে এখন মেইনস্ট্রিম পলিটিক্স তারা করবে, মাত্র তো এলো মনে হয় না ওদের ব্যাপারে কোনো কনক্লুসিভ সিদ্ধান্ত দেওয়ার মতো এমন কিছু তারা করে ফেলেছে যে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্তে আমরা এখনই পৌঁছব। আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আপনি যে কথাটি বলছেন, যেমন গত 1 তারিখে ছিল ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী, ঠিক আছে, আর 4 তারিখে ছিল ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আপনি ওপেন, আপনি একটি রাজনৈতিক দলের বলবো যে আপনি হয়ে কথা বলেন, কিন্তু আপনি ওপেন কোনো পোস্ট নেই, পদবি নেই, বিভিন্নর ছাত্র অধিকার পরিষদের দায়িত্বে আছেন, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে জিনিসটি যে আমাদের যখন 71 সাল ছিল, 72 সাল ছিল, আমরা তখন রিক্সাওয়ালা বলুন, মুদি দোকানদার বলুন, সবাই অপেক্ষা থাকতো কখন একটি ছাত্র আসবে আমাকে বাঁচানোর জন্য, আর এখনও অপেক্ষা থাকে কখন একটি ছাত্র আসবে আমার রিক্সা ভাঙার জন্য। এই পার্থক্যটা কেন? আমি মনে হয় একটু একটা টেকনিক্যাল প্রশ্ন আপনাকে করতে চাই। জি, আমি জাস্ট এটা জাস্ট আউট অফ কিউরিওসিটি, ছাত্র অধিকার বা যুব অধিকার পরিষদকে একটা রাজনৈতিক দল হিসেবে আপনি অভিহিত করছেন? না, এটা কি এক রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি? আমি একটা দল হিসেবে অভিহিত করব? আমি এটাকে পলিটিক্যাল পার্টি হিসেবে বলতে চাচ্ছি না, আমি একটা দল হিসেবে বলতে চাচ্ছি, এটা একটি অর্গানাইজেশন হিসেবে বলতে চাচ্ছি। তাদেরকে একটা দল বলতে পারি, বিপিনুরকে এখনো পর্যন্ত একজন ইন্ডিভিজুয়াল হিসেবে দেখতে চাই, কারণ যেহেতু তারা রেজিস্টার্ড কোনো পলিটিক্যাল পার্টি না, সেহেতু আমি বিপিনুরকে একটা সোল ভয়েস হিসেবে দেখতে চাই, আলাদা একজন মানুষ বা ইন্ডিভিজুয়াল হিসেবে দেখতে চাই। আমি মনে হয় একজন লয়ার হিসেবে আমার এমন কোনো টেকনিক্যাল ভুল করা উচিত না যেটা পরবর্তীকালে রেফারেন্স হিসেবে দাঁড়াবে, যে আমি একটা নন পলিটিক্যাল